হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে ঝকঝকে এবং চকচকে সুন্দর নখ পাওয়া যায়। তো এর জন্য আমি আজকে আপনাদের সামনে চারটি উপায় নিয়ে এসেছি। আই হোপ আপনারা এই চারটি উপায় ট্রাই করলে অবশ্যই আমার মতো সুন্দর চকচকে সাদা নখ পাবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। ওকে, লাল নীল হলুদ বা নেল পেইন্ট সাজিয়ে গুছিয়ে রাখলে কত সুন্দরই না লাগে দেখতে হাতগুলো, কিন্তু এই রং তুলে দিলে বেরিয়ে পড়ে নখের আসল রূপ। গোলাতে একটা রং সুন্দর হাতটাকে নষ্ট করে দেয়। তাহলে উপায় কি? সারাক্ষণ হাতে নীল পলিশ লাগিয়ে রাখা? একদম তা নয়। জেনে নেওয়া যাক সুন্দর ফটফটে সাদা নখ পাওয়ার কিছু সহজ উপায়। ঘরে বসে ফটফটে সাদা নখ পাওয়ার 6টি উপায়। 1. টুথপেস্ট। দাঁত ব্রাশ করার মতোই ব্রাশ করুন নখ। টুথব্রাশে টুথপেস্ট তা দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে নখ। বেশ কিছুদিন এই পদ্ধতি চালিয়ে গেলে পাওয়া যাবে ঝকঝকে নখ। 2. লেবুর বেসনের পেস্ট। একটা কাচের পাত্রে বেশ কিছুটা লেবুর রস করে তার সঙ্গে বেসন মেশাতে হবে। লেবুর রস আর বেসনের পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নখের উপরে লাগিয়ে রাখতে হবে। 3. ডেন্টুর ক্লিনার। দাঁতের পাটি পরিষ্কার করার জন্য ওষুধের দোকানে এক ধরনের ট্যাবলেট কিনতে পাওয়া যায়। এই ট্যাবলেট গরম জলে মিশিয়ে সেই জলে মেঘ পাচেক ডুবে রাখতে হবে নখ। 4. বেসকোট। নখে সাদা ভাব ধরে রাখতে সবসময় নেল পলিশ লাগানোর আগে লাগানো দরকার বেসকোট, এতে নখ ভালো থাকে। আই হোপ গাইস ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, স্থান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।